বাথরুমের পাঁচিল ভেঙে চার বছরের শিশুর মৃত্যু। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অশোকনগরে। জানা গেছে দুর্গাপূজা উপলক্ষে মায়ের সাথে মামা বাড়িতে এসেই এই দুর্ঘটনা। মামা বাড়ি ঘুরতে এসে এক মর্মান্তিক দুর্ঘটনা, পাঁচিল ভেঙে মৃত্যু চার বছরের এক শিশুকন্যার। ঘটনাটি ঘটেছে অশোকনগর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে সুভাষপল্লী এলাকায়। মৃত শিশুর নাম রীতা দাস। স্থানীয় সূত্রে জানা যায় কর্মসূত্রে নেপালে থাকলেও পুজো উপলক্ষে তিন মেয়েকে নিয়ে মামা বাড়িতে এসেছিলেন মা সীমা দাস। সীমা দাসের স্বামী রাজু দাস কর্মসূত্রে নেপালে থাকেন। দীর্ঘ 5 বছর পর সীমা দাস তার তিন কন্যাকে নিয়ে অশোকনগরের বাড়িতে আসেন। ঘটনা সূত্রে জানা গেছে শিশুকন্যাটির মা সীমা দাস কলপারে বসে জামাকাপড় ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় 4 বছরের শিশুকন্যাটি খেলা করছিল। হঠাৎই পাশের একটি পাঁচিল ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটে। পরিবারের লোক এবং প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে শিশুকে উদ্ধার করে অশোকনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। পাঁচিল চাপা পড়ে শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ঘটনায় মৃত শিশুর কন্যাটির দিদা জানান, ওর মা এখানে কাজ করছিল, বাচ্চাটি পাশেই দাঁড়ানো ছিল, আর পাঁচিলটা হঠাৎই ভেঙে পড়ে। পাঁচিলটি আগে থেকেই একটু ভাঙা ছিল। দুর্ঘটনাটা ওর মায়ের ওখানে কাঁচতে ছিল, আর ওর বাচ্চাটা ওখানে ছিল দাঁড়ানো, আর ওইটা ভেঙে পড়ে গিয়েছে। কিভাবে ভাঙছে, ওটা ফাটা ছিল, আমরা তো অত খেয়াল করি নেই, অত বোঝদার নেই। ওই তো জোড়া জয়েন্টটাই তো পড়তে লাগছিল, ওখান দিয়ে আর কি ওইটা পড়ে গেছে। তখন মার লাগে না, মার সরিয়ে গেছে, দেখছে যে যখন পরে তখন সরিয়ে গেছে। আরও একটা বাচ্চা ছিল পাশে, এই বাচ্চাটা আর একটু এদিকে গেছিলো বড় করে, আর ওগো মেজ অপর একজন প্রতিবেশী জানান, আমি হঠাৎই শুনলাম যে বাচ্চাটির গায়ে পাঁচিল ভেঙে পড়েছে। ঘটনাটি খুবই মর্মান্তিক, আমরা কেউই ঘটনাটি মেনে নিতে পারছি না। আমরা তো বাড়িতে ছিলাম, আমাদের বাড়ির ভিতরে, আমি এরকম হঠাৎ শুনলাম যে এরকম এরকম বাচ্চাটার পাঁচিল ভেঙে মাথায় পড়েছে। এসে আমি আর দেখিনি, তার আগে হসপিটালে খুবই মর্মান্তিক, সবাই দুঃখিত। এরকম একটা ঘটনা, বাচ্চা মেয়ে যে এরকম পাঁচিল ভেঙে এরকম পড়ে গেছে, বাচ্চাটা মাথায় লেগেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমান্স ল্যান্ড, অশোকনগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।